আজকে আমরা দু হাজার চব্বিশ সালের নয় ফেব্রুয়ারি কী কী ঘটনা ঘটেছে তার উপর টপ টেন ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি তার আগে আমি বলছি আমার বিএম চ্যানেল চ্যানেল আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ উত্তরাখণ্ড পায়োনার্স ইউনিফর্ম সিভিল কোড ইমপ্লিমেন্টেশন ইন ইন্ডিয়া উত্তরাখণ্ড প্রথম ভারতে ইউনিফর্ম সিভিল কোড প্রস্ত বাস্তবায়ন করলো কি করলো উত্তরাখণ্ড প্রথম পিওনার্স ইউনিফর্ম সিভিল কোড ইমপ্লিমেন্টেশন করলো বা বাস্তবায়ন করলো কি বলছে ভারতের প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করছে কে উত্তরাখণ্ড ভারতে প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করছে কোন রাজ্য উত্তরাখণ্ড অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কী বলছে দিল্লি সি এম অরবিন্দ কেজরিওয়াল লঞ্চেস লঞ্চ বাস ট্রাভেল ফর দ্য ট্রান্সজেন্ডার কমিউনিটি আচ্ছা যারা তৃতীয় লিঙ্গের ব্যক্তি তাদের জন্য মানে মানে মুক্ত ফ্রি বাস ট্রাভেল লঞ্চ করলো কে কে ঘোষণা দিল্লির এসিএম আরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলো দিল্লি সরকার প্রশ্ন কি এখান থেকে হতে পারে রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করল কোন সরকার দিল্লি অপশন ইন্ডিয়া র‍্যাঙ্কস থার্টি পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বাই দা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স রিপোর্ট দু হাজার তেইশ অনুসারে একশো উনত্রিশটি দেশের মধ্যে ভারতের স্থান আটত্রিশতম

টাটা স্টিল চেস টুর্নামেন্টে দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ টাটা স্টিল চেস টুর্নামেন্টে চায়নার দাবা খেলোয়াড় কে ওই চ্যাম্পিয়ন হলেন বা জিতলেন দু হাজার চব্বিশ টাটা স্টিল চেস টুর্নামেন্টে চীন জিতলেন কে চানার চায়নার দাবা খেলোয়াড় ওই ই প্রশ্ন কি এখান থেকে হতে পারে যে দু হাজার চব্বিশ টাটা স্টিল চেস টুর্নামেন্ট জিতলেন কোন দেশে দাবা খেলোয়াড় ওই ই চায়না বা চীন অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কী বলছে ইউ অ্যাওয়ার্ডস গোল্ডেন ভিসা টু সুপার থার্টি ফাউন্ডার আনন্দ কুমার আচ্ছা সুপার থার্টি সিনেমার যে পরিচালক বা লেখক সেই আনন্দ কুমারকে গোল্ডেন ভিসা প্রদান করলো কে ইউএ ইউনাইটেড এমিরেট ইউনাইটেড এমিরেট ইউনাইটেড আরব আমেট ইউনাইটেড আরব এমিরেট আচ্ছা কি বলছে এখানে সুপার থার্টি প্রতিষ্ঠিত আনন্দ কুমারকে গোল্ডেন ভিসা প্রদান করলো সংযুক্ত আরব আমিরাত প্রশ্ন কি এখান থেকে হতে পারে যে সুপার থার্টি এর প্রতিষ্ঠাতা আনন্দ কুমারকে গোল্ডেন ভিসা প্রদান করলো কোন দেশ ইউ এ ই বা ইউনাইটেড আরব আমিরাত আফটার নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কি বলছে নবীন তাহিলানি অ্যাপয়েন্টেড টাটা ডিজিটাল নিউ সিইও অ্যান্ড এমডি আচ্ছা টাটা ডিজিটালে নতুন সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার এন্ড এমডি ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে নবীন তাহিলেনি নবীন তাহিলেনি টাটা ডিজিটাল এ নতুন সিইও এবং এমডি পদে নিযুক্ত হলেন কে নবীন তাহিলেনি নবীন তাহিলেনি অপশন নবীন তাহিল প্রশ্ন কি করতে হতে পারে টাটা ডিজিটাল টাটা ডিজিটাল নতুন সিইও এবং এমডি পদে নিযুক্ত হলেন কে নবীন তাহিলেনি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কি বলছে ওড়িশা চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক রিলিজড শ্রী জগন্নাথ শ্রী জগন্নাথ লর্ড অফ দ্য ইউনিভার্স এ কপি টেবিল বুক আচ্ছা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শ্রী জগন্নাথ লর্ড অফ দ্য ইউনিভার্স নামে একটি কপি টেবিল বুক রিলিজ করলো শ্রী জগন্নাথ লর্ড অফ দ্য ইউনিভার্স শিরোনামে কপি টেবিল বুক রিলিজ করলেন কে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক প্রশ্ন কি এখান থেকে বলতে শ্রী জগন্নাথ লর্ড অফ দ্য ইউনিভার্স শিরোনামে কপি টেবিল বুক রিলিজ করলো কে নবীন পাটনায়ক অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কি বলতে টাটা এ আই এ লাইভ অ্যাপয়েন্টমেন্ট ভেঙ্কাটাসালাম এইস অ্যাস এমডি অ্যান্ড সিইও টাটা এ আই পদে টাটা এআই এর এমডি এবং সি পদে নিযুক্ত হলেন কে ভেঙ্কাটা এইচ টাটা এআইএ কোম্পানির এমডি এবং এবং পদে নিযুক্ত পদে এইচ আয়ার এইচ ভেঙ্কাটা আয়ার প্রশ্ন কি এখান থেকে হতে পারে যে কোন কোম্পানির এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন এইচ ভেঙ্কাটা আয়ার টাটা এ আই এ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কি বলছে ওলঝাস বেকতেনভ ওলঝাস বেকতেনভ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার অফ কাজাকिस्तान আচ্ছা কাজাক কাজাকস্তানের নতুন প্রধানমন্ত্রী পদに নিযুক্ত হলেন কে অ্যাপয়েন্টেড হলেন কে ওলহা ওলঝাস বেকতেনভ ওলঝাস বেকতেনভ কি বলছে কাজাক কাজাকস্তানে কাজাকস্তানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ওলঝাস বেকতেনভ প্রশ্নটা কি এখান থেকে পারে কোন দেশের প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হলেন ওলসাদ ব্যক্তিন্তান অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার সো টুডেস লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন কিলকারি প্রোগ্রাম হ্যাজ বিন লঞ্চ ইন গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র গুজরাট এবং মহারাষ্ট্রে কিলকারি প্রোগ্রাম লঞ্চ করলো কিলকরির প্রোগ্রাম লঞ্চ করার কোথায় গুজরাট এবং মহারাষ্ট্রের প্রশ্ন কি এখান থেকে পারে কিলকরি প্রোগ্রাম লঞ্চ করার কোথায় গুজরাট মহারাষ্ট্র উভয় অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সো এই ছিল আজকের আপডেট তোমরা এই বিষয়গুলোকে কন্টিনিউয়াসলি তোমরা রিহার্সেলে রাখো কারণ বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রশ্ন এখান থেকে থাকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস